गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब प्रत्येके भालो आछो, आमराओ भालो आछि। आमार गलार भয়েস শুনেই বুঝতে পারছো যে কোনোটাই কিছু ঠিক হয়নি, কাশিটা ভালোই আছে। আমাকে অনেকে বলতে সবাই মোটামুটি কমেন্ট করছো এটা করতে ওটা করতে। হ্যাঁ খাচ্ছি, দেখো আবারও আদা দিয়ে আর তেজপাতা দিয়ে চা নিয়ে বসলাম, সেটা সকালে আরও একবার খেয়েছি। এখন বাজে হচ্ছে 11:18। ও উঠেছে হচ্ছে 7:30-টার দিকে, ওর কাজ আছে আজকে। শনিবার হলেও আজকে ডিউটি আছে, ও ডিউটিটা না থাকলে তাও ও আজকে করতে পারতো, কিন্তু কিছু অপশন নেই, করতেই হবে ওকেও। আগে শনিবারটা কাজ হয়নি, আগে শনিবারটা হয়ে গেলে এই শনিবারটা তাহলে স্কিপ করা যেত, কিন্তু এই শনিবারও যেহেতু আগে শনিবার যেহেতু হয়নি, এই শনিবারটা করতেই হবে, তো ওই জন্য ও আজকে করতেই হবে। আমি জাস্ট এতক্ষণ শুয়ে ঠুয়েই ছিলাম, ও আবার নিচে গিয়ে কালকে থেকে তো কাপ সিরাপটা চালু করেছিলাম, আজকে নিচে গিয়ে আবার অ্যান্টিবায়োটিক নিয়ে এলো। অ্যান্টিবায়োটিক ছাড়া কমবে না, এই কাশির আমার হিস্ট্রি অনেক আছে। ক্লাস 1 থেকে প্রথম আমার কাশি শুরু হয় আর কি, প্রচণ্ড ভয়ঙ্কর কাশি, মানে আমার জ্বর হলেও আমার মা বাবা এত টেনশন করতো না, কাশিটা আমার ভীষণই টেনশনের একটা জিনিস। যাই হোক, হ্যাঁ ব্যাঙ্গালোরের ওয়েদার, যারা 2-3 দিনের জন্য, 1 সপ্তাহ, 10-12 দিনের জন্য ঘুরতে আসে, তাদের কাছে ওয়েদার ভীষণ ভালো, যেহেতু গরম থাকে না। কিন্তু আমরা প্রত্যেক দিন থাকি তো এখানে, প্রত্যেকটা নিয়ত দেখতে পাই যে ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়। এখন 2 দিন ধরে মেঘলা, পুরো রোদ উঠছে না, কালকে যখন ছাদে গেছিলাম দেখলে রোদ উঠছে না 2 দিন ধরে। তার আগের কদিন দেখেছি প্রচণ্ড রোদ, প্রচণ্ড ঠিকঠাক ওয়েদার, কিন্তু সন্ধ্যা হলেই আবার ঠান্ডা, আবার হাওয়া, আর একদম ভোরের দিকটাও তাই, আর আবারও তাই। এই 2 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একদম মেঘলা ওয়েদার করে আছে, আবার কদিন বাদে এই ওয়েদারটা থাকবে না, আবারও ঠিক হয়ে যাবে। তো ওর জন্যই বলছি যারা 10-12 দিনের জন্য ঘুরতে আসে তাদের কাছে ওয়েদারটা খুব ভালো। যাদেরকে এখান থেকে ফোন করি তারাও বলে ব্যাঙ্গালোরের ওয়েদার তো খুব ভালো। হ্যাঁ সত্যিই ভালো, গরম বলে এখানে কিছু বোঝা যায় না, তবে প্রতিনিয়ত যেভাবে ওয়েদারটা চেঞ্জ হয় তার সাথে মানিয়ে নেওয়াটা একটু কঠিন। যাদের সহ্য ক্ষমতাটা বেশি, মানে ঠান্ডা লাগার ধারটা একটু কম, তাদের জন্য ওয়েদারটা স্যুট যাদের করে গেছে তাদের জন্য খুব ভালো। আর আমাদের মতো কিছু পাবলিক আছে, তবে হ্যাঁ ওয়েদার স্যুট করেনি একদমই বলবো না, ওরা আর আমারও ওয়েদারটা স্যুট করে গেছে। এবার দেখো ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হবে মনে হচ্ছে এবার, কিন্তু আগের বার কিন্তু এতটা ছিল না, এবার আবার একটু বেশি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ তো তাড়াতাড়ি কিন্তু চেঞ্জটা হয়নি, আমরা আগের বার এখানে ঠান্ডাটা পাইনি, কারণ আমরা ডিসেম্বরে 6 তারিখ, আমরা আগের বছর 6 তারিখে গেছিলাম কলকাতা, আমার 16 ডিসেম্বর বার্থডে ছিল, আরও একটা 15 ডিসেম্বরে আমাদের কাজ ছিল, তো ওই জন্য গেছিলাম ওখানে। যাই হোক, তো সবটা মিলিয়ে কিন্তু আগের বছর আমরা ডিসেম্বরে যখন গেছি তখনও সেভাবে ঠান্ডা পাইনি এখানে। এবার কি হচ্ছে জানি না, যাই হোক আবার 2 দিন বাদে ঠিক হয়ে যাবে এটাও আমরা জানি, কিন্তু এই ওয়েদারটার সাথে মানিয়ে নেওয়া, বিশেষত যারা ছোট বাচ্চা নিয়ে থাকে ব্যাঙ্গালোরে প্রচণ্ড চাপ, বাচ্চাগুলো তো ঠান্ডা লেগেই থাকে, কিছু করার নেই, আমরা বড়রাই যখন সহ্য করতে পারি না। আর সকালবেলা জল, বাপরে বাপ, বাসন মাজতে গেলে এই আমি এখনো কয়েকটা বাসন মানে ধাপে ধাপে মাজি। সকালবেলা উঠেছিলাম 1 কাপ চা করতে, ও আর আমি খেলাম চা, 2 কাপ চা, তখন কিছুটা মেজেছি, আবার এখন কিছুটা মাজলাম। ভালো আমারও লাগছে না আর, কিন্তু কিছু করার নেই, একা থাকতে গেলে এই জ্বালাটা একটু পোহাতে হয় এই আর কি, মানে শরীর খারাপে কেউ নেই আর কি পাশে, কিছু কারণে। আর তোমাদেরকে তো বলিনি, ও কিন্তু জ্বর থেকেই সবে সেরে উঠেছে। কালী পুজোর টাইমে যখন আমাকে দেখলে একা বাজার করতে, আমি তো দেখো আমার সত্যি মনে হয় আমরা এই 10-12 মিনিটের জন্য আসি তো, যতটা আনন্দ দেওয়া যায়, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এখন প্রবলেমে থাকে, টেনশনে থাকে, সবাই সবার প্রবলেম নিয়ে থাকে, কেউ প্রবলেম ছাড়া রয়েছে এটা ভাবার কোনো বিষয়ই নেই। আমার অন্য কাউকে হাসি খুশি দেখে মনে হতেই পারে ওর লাইফে বোধহয় কোনো প্রবলেম নেই, কিন্তু সবার লাইফে কিছু না কিছু প্রবলেম অবশ্যই আছে, যেটা তারা হাইট করে রাখতে পছন্দ করে। আমি নিজেও তাই, আমার একদমই ভালো লাগে না আমার প্রবলেমগুলোকে কাউকে খুব বড় করে দেখানো বা বড় করে বলা। তখন ওরও জ্বর ছিল, 103-104 জ্বর উঠে গেছিল তখন, তখনও ওয়েদারের জন্যই হচ্ছিল। ও ডাক্তার দেখালো, মোটামুটি তাও 1 সপ্তাহ মতো ভুগেছে, এখনো ভয়ে ছেলে সোয়েটার পরে থাকে। তো এই দেখো হাফ হাতা সোয়েটার, কালকে বলছিলাম না যে ও ফুল হাতা সোয়েটার বার করেছে, হাফ হাতা জ্যাকেট বার করেছে, ওই জন্যেই ও ভীষণভাবে ভয় পেয়ে গেছে এই ওয়েদারটাতে। ভয় অবশ্যই লাগে, সবাই চায় এখানে সুস্থ থাকতে, কারণ দেখো আমরা দুজনেই অসুস্থ। ও যখন অসুস্থ হয়ে পড়েছে আমাকে করতে হয়েছিল, আর ওর সেবা করতে গিয়ে এখন আবার আমি অসুস্থ হয়ে পড়েছি। এবার আমাদের দুজনকে দেখার মতো এখানে আর লোক পাওয়া যাবে না, এটা স্বাভাবিক বিষয়, এর জন্য একা থাকাটা খুবই টাফ। দেখা যাক, আর কিছু তো করার নেই, আজকে রান্নাটাও করতে হবে। তবে আজকে আর বেশি কথা বলবো না, আজকে শুধু কাজ দেখে যাব, পরে রাত্রিবেলা যখন আমি পরে ভিডিওটা এডিট করতে বসবো তখন ভয়েস ওভার দিয়ে দেবো। আজকে রান্না করবো শুক্তোর ডাল, বহু দিন বাদে। আমার শুক্তোর ডাল খেতে খুব ভালো লাগে, ও নাকি কখনো খায়নি, তো শুক্তোর ডাল রান্না করবো আজকে। বিশেষ কিছু মাছটা তোমাকে সেই সকালে বার করতে বলেছি, মাছ বার করেনি, ভুলে গেছে একদম কাজের চাপে। তাও কাজ করতে করতে গিয়ে আমার জন্য আবার ওষুধটা নিচ থেকে নিয়ে এলো। আবার মনে হলো মামুনিকেও ফোন করেছিলাম, মাকেও ফোন করেছিলাম, মা তো বলছে যে অ্যান্টিবায়োটিক ছাড়া তো আমার একাশি কমে না, আর মামুনি হচ্ছে ছোটখাটো ডিসপেন্সারি খুললে চলবে, একদম চলবে না এটা কিন্তু নয়। মামুনি হচ্ছে ছোটখাটো ডিসপেন্সারি, আমি সেদিনকে বলছিলাম বাড়িতে তাই, যে মামুনি হচ্ছে ছোটখাটো ডাক্তার, মানে ছোটখাটো কিছু হলে সারিয়ে দেবে মোটামুটি। তো ওই জন্যে মামুনি বললো যে তুই অ্যান্টিবায়োটিকের একটা নাম বললো ওষুধের, তো আমি ওটা খেয়েছি। আগেরবার যখন আমি ছিলাম ওখানে আমার ঠান্ডাটা লেগেছিল, মার্চের দিকে না এরকম টাইমে একটা কাশি হয়েছিল, ফেব্রুয়ারি কি মার্চের দিকে এরকম হয়েছিল। তখন ওই নাহা জেঠু, যেখানে আমরা দেখাই বিরাটিতে, ওই নাহা জেঠুর কাছ থেকে ওষুধ নিয়ে আসা হয়েছিল। এখনই আমি দেখতে পাচ্ছি 6 মিনিটের ব্লগ হয়ে গেছে, আর বাড়াবো না ব্লগ। তো চলো, সারাদিনটা তো পরেই রয়েছে, অনেক বক বক করে ফেলেছি। শুক্তোর ডাল রান্না করার জন্য মোটামুটি আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি, আর বেগুনটা ভাজবো তাই নুন হলুদ চিনি একটু মাখিয়ে রেখে দিয়েছি। ডালটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, মটর ডালটা লাস্টে জাস্ট সিসি করার জন্য একটুখানি লাউটাকে দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর পাশে কড়াইটা বসিয়েছি, ওটায় তেল দিয়ে নিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব। তো তোমাদেরকে তখনই বলেছিলাম আমি পরে এডিট করার টাইমে ভয়েস ওভার দিয়ে দেবো, কিন্তু সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম বন্ধুরা। কিন্তু মানুষের শরীর আমরা নিজেরাও জানি না আমাদের কখন কি হবে। যখন সকালে রান্না করলাম তখনও শরীরটা ঠিকই ছিল, জাস্ট একটু কাশি ছিল, গলাটা ব্যথা ছিল, তারপরেই শীত করে এলো জ্বর, এখনও আসেনি আর কি। দেখো এখনও আমি রান্না করছি, ফোড়নগুলো দিলাম, তারপর আদা বাটা দেবো, সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর ডালটাকে ছেড়ে দিয়ে ফুটতে দেবো, ডালের সাথেই লাউটাও দিয়ে দেবো। তো এখন আমার জ্বরটা একটু কমেছে, এখন বাজে রাত্রি 11:15। তো ব্লগটা যেটুকু বানানো ছিল ওটুকু ভাবলাম ছেড়েই দিই, জ্বরটা যখন নেমেই গেছে। আসলে দুপুরের দিকে এই 12:30টার দিকে এলো 99 মতো, তারপরে ওষুধ টষুধ খাওয়ার পর খেয়ে দিয়ে উঠে ঠিকই ছিলাম। আর দেখো এখন যে আমি ডালটা দিলাম, এখনই উচ্ছেটা দেবো না, কারণ আমি তেতো খুব একটা ভালোবাসি না, তাই জন্যে লাস্টে নামানোর আগ দিয়ে দিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেবো, মানে উচ্ছে ভাজাটাকে দিয়ে নিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। এ দেখো এখন দিচ্ছি আমি। তো তারপরে আবার রাতের দিকে এই 8:30-9টার দিকে এলো 101, তারপর 100। তো এখন সেই জ্বরটা কমেছে আর কি, এখন বাজার আছি 12টা, আর এখন আমি এডিট করছি। তোমাদের সাথে দেখা না হলে আমার ভালো লাগে না। আশা করি কালকে হাসি মুখ নিয়ে আসতে পারবো তোমাদের কাছে, আশা রাখছি আর কি। আর কড়াইতে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এখানে চালটা আমি ধুয়ে টুয়ে রেডি রাখলাম। প্রমিকে বলেছি আমি যে তুমি কাজ করতে করতে একটু ধরিয়ে দিয়েছি হোক, কারণ অলরেডি আমার শীত করছে, জ্বরটা এসে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, কালকে আবারও আসবো তোমাদের সাথে, জানি না শরীরের অবস্থা কীরকম থাকবে। তো চলো আজকের মতো টাটা।